টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েক জেলা লোকালয় প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলার বাসিন্দারা। বিভিন্ন জেলায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুই দিন ধরে ঢাকার তুলনায় দেশের অন্যান্য অঞ্চল জুড়ে বৃষ্টি ছিল বেশি। আগামীকাল বৃহস্পতিবারও তা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় যে ভারী বৃষ্টি শুরু হয়েছে তা অব্যাহত থাকতে পারে। অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফমু খালিদ হোসেন বলেছেন, আমরা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের সাথে আছি এবং থাকব। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসব কথা বলেন তিনি। আফমু খালিদ হোসেন বলেন, যারা উপাসনালয়ে হামলা করে, যারা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের আক্রান্ত করে, আমরা এদেরকে ক্রিমিনাল মনে করি। এই ধরনের অপরাধীরা অবশ্যই শাস্তির আওতায় আসবে। বিএনপি নেতাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে ফরহাদ মজহার বলেছেন, রাজনৈতিক দল কিভাবে নির্বাচনে আসবে সেই গঠনতন্ত্র তৈরি হওয়া পর্যন্ত নির্বাচনের দাবি তোলা যাবে না। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদী নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত গণ অভ্যুত্থান ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে এ কথা বলেন কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকর ফরহাদ মজহার। চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 370 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার নগরীর চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন মোহাম্মদ সেলিম নামের এক ব্যক্তি। গত 4 আগস্ট নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাটে তার ছেলে ফজলে রাব্বি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। কখনো খেলোয়াড়দের বিষয়ে, কখনো ক্রিকেটীয় কর্মকাণ্ড বা মন্তব্যের জন্য আলোচিত সমালোচিত বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন তার দায়িত্ব ছেড়েছেন। এক যুগ পর তিনি আর এই পদে থাকছেন না। বুধবার বিসিবি ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবির বোর্ড সভা শুরু হয় সকাল 11টায়। সভার পর বিসিবির মিডিয়া উইংয়ের জাহিদ হাসান জানান, পাপনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এরপর সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদকে দেওয়া হয় সভাপতির দায়িত্ব।